প্রেম এবং যৌনতা সম্পর্কিত মনোবিজ্ঞানের তথ্য। একজন পুরুষের যৌন মিলনের জন্য একজন মহিলার অনুমতি প্রয়োজন, কিন্তু একজন মহিলার একজন পুরুষ সম্পর্কে শুধুমাত্র চিন্তাই যথেষ্ট। মনোবিজ্ঞান বলে, যখন দুটি দেহের মধ্যে যৌন মিলন হয় তাকে কাম্যতা বলে, এবং যখন দুটি মনের মধ্যে যৌন মিলন হয় তাকে প্রেম বলে। যদি কোনো মহিলা আপনাকে যৌন মিলনের সময় তার ঠোঁটে চুম্বন করতে না দেয়, তবে বুঝুন সেটা প্রেমের ক্ষুধার্ত নয়, সেটা হলো লালসা। মনোবিজ্ঞান বলে যে আপনার বাড়িতে এমন কোনো বন্ধুকে নিয়ে আসা উচিত নয় যার প্রতি আপনার স্ত্রীর সামান্যতম আকর্ষণ রয়েছে। মনোবিজ্ঞান অনুসারে একজন মহিলা দাঁড়িয়ে থাকা অবস্থায় যৌন মিলনের চেয়ে লিঙ্গের নিচে বসে যৌন মিলন করতে বেশি পছন্দ করেন। যে মহিলারা তাদের স্বামীর কাছ থেকে যা চান তা পান না, তারা অন্য পুরুষদের সাথে সম্পর্ক করতে বেশি আগ্রহী হন। একজন পুরুষের ওপর বসে লিঙ্গ ভেতরে প্রবেশ করানো একজন নারীর কাছে সবচেয়ে আনন্দদায়ক জিনিস। মনোবিজ্ঞান বলে যে যখনই একজন মহিলা সম্পর্ক করতে চায়, তখন সে মজা করে এবং অস্বাভাবিক অঙ্গভঙ্গি করে। এমন একজন মহিলাকে কখনোই সন্দেহ করবেন না যে যৌন মিলনের সময় আপনার লিঙ্গ প্রবেশ করা থেকে নিজেকে আটকায় না। পুরুষরা বিভিন্নভাবে যৌন মিলন করলে নারীরা অনেক আনন্দ পায় এবং তারা এটা পছন্দ করে। যে ব্যক্তি কারোর হৃদয় ভেঙে সুখ খুঁজতে অন্য কারোর কাছে যায়, সে প্রায়ই প্রতারিত হয়। সেক্স করার সময় যদি কোনো নারী এই দুইটি কাজ করে, তাহলে বুঝবেন অন্য কোনো পুরুষের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। প্রথমত, সে হঠাৎ যৌন মিলন করতে অস্বীকার করবে। দ্বিতীয়ত, সে বলবে সে সন্তুষ্ট নয়। একজন মহিলা সর্বদা এমন একজন পুরুষের সাথে সহবাস করবে যে তার যোনির তাপকে দ্রুত ঠান্ডা করতে পারে। মনোবিজ্ঞানের মতে, একজন মহিলার স্তনকে কড়া এবং চেপে ধরা যৌন মিলনের একটি গুরুত্বপূর্ণ অংশ। যৌন মিলনের শিখা থেকে কেউ পালাতে পারে না, যদি কোনো সতী নারীর স্বামীও এই শিখা নির্ভূতে না পারে। তাহলে সেই নারীর বিকল্প খুঁজতে শুরু করে, আর এই বিকল্প একজন পুরুষও হতে পারে। দেখার জন্য ধন্যবাদ। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।